আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের ভিতরে শোহ বেড়ে যাবে। আর শোহটা কি? শোহ হচ্ছে আশোহ আল বখলু মাল হেরস, অর্থাৎ মানুষের ভিতর কৃপণতা বাড়বে এবং লোভও বাড়বে। লোভ আর কৃপণতা মানুষের ভিতর একসাথে আসবে। এক তো প্রয়োজন মাফিক খরচ করতে চাইবে না, আর এক তো বেশি চাবে। কী চাবে? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করছে আর যা হুকুম করছে সেই অনুযায়ী সে ব্যয় করবে না, দ্বিতীয়ত আরও বেশি পাওয়ার জন্য সে আকাঙ্ক্ষা করবে। এইটা মানুষের ভিতর চলে বেশি আসবে, অধিকাংশ মানুষের ভিতর শোহ পয়দা হবে। তো শোহ কি? শোহ হচ্ছে যার ভিতরে কৃপণতা এবং লালচ দুটো একসাথে থাকবে। তো কৃপণতা কি? বখিল কাকে বলে? বখিল বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল এবং দৌলত দান করছে এবং যে কাজে ব্যবহার করার জন্য হুকুম করছে, যেমন রোজার সময় ফেতরা আদায় করা, জাকাতের সময় জাকাত আদায় করা, কুরবানের সময় কুরবানি করা, হজ ফরজ হলে হজ আদায় করা, বিবি বাচ্চা পিতা মাতা আহাল পরিবার সদস্যদের জন্য সাধ্যমতো খরচ করা, পাড়াপড়শে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য সাধ্যমতো খরচ করা, অসহায় মানুষদেরকে দান সদকা খয়রাত এগুলি করা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আদেশ করছে, তার সব কিছু থাকার পরেও সে এগুলি করে না, কিপটামো করে, দিতে চায় না। একে কি বলে? বখিল বলে, কৃপণ বলে। আর হেরস বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাল দৌলত সম্পদ দান করছে, প্রয়োজন অনুযায়ী ব্যবহারও করে, কিন্তু অতি লোভ, লোভ বেশি, বেশি চায়। 10 টাকা থাকলে পেট ভরে না, চায় যে 20 টাকা কীভাবে হবে। হ্যাঁ, একটা দালান আছে, চিন্তা করে আরও একটা দালান কীভাবে বানানো যায়, এটা নিয়ে সারাদিন ফিকিরে থাকে। মানে সম্পদের লোভ তার অন্তর থেকে যায় না, সব সময় কীভাবে বেশি সম্পদ করবে, কীভাবে টাকা বেশি কামাই করবে, কীভাবে টাকা বেশি উপার্জন করবে, এই চিন্তায় ব্যস্ত থাকে। একে বলে হিরস, একে বলে কি? লোভ। আর শোহ বলা হয় যার ভিতর বখিলও আছে আবার হিরসও আছে, লোভও আছে আবার কৃপণতাও আছে, দুটাই আছে। মানে এক তো প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলার জন্য খরচ করে না, দ্বিতীয়ত আবার কী চায়? লোভ করে, বেশি চায়, বেশি আকাঙ্ক্ষা, বেশি চাওয়া, বেশি পাওয়া। তো আল্লাহ নবী বলে কিয়ামতের আগে মানুষের ভিতরে এই শোহটা বেড়ে যাবে, সবার ভিতরে এই শোহটা বিস্তার করবে। আর মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন শোহটা দিয়ে দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে মানুষকে আমি সৃষ্টি করছি আর প্রত্যেক মানুষ সৃষ্টিগতভাবে তাদের ভিতরে শোহ আছে। মানে কৃপণতা আর অতি লালচ এটা প্রত্যেক মানুষের সৃষ্টিগত সিফত, প্রত্যেক মানুষের ভিতরে কৃপণতা আছেই আবার প্রত্যেক মানুষের ভিতরে অতি লোভও আছে, এটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে দিয়ে দিছে। তখন উপায় হুজুর আমাদের সবার ভিতরে আছে, তো উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই উপায়ও বলে দিছেন, ওয়া মা ইউকাসুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তবে সৃষ্টিগতভাবে আমি প্রত্যেক মানুষের ভিতরে কৃপণতা এবং লালচ দিয়ে দিছি, কিন্তু উত্তম তো তারাই যারা নিজের নফসকে কৃপণতা এবং লালচ থেকে মুক্ত করলো, তারাই সফল কাম অর্জন করলো, তারাই কামিয়াবি হলো, তারাই কামিয়াবি অর্জন করলো, তারাই সফলতা অর্জন করলো। তাহলে সৃষ্টিগতভাবে আমাদেরকে কৃপণ বানাইছে, আমাদেরকে অতি লালচ বানাইছে আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিছে যে তোমরা তোমাদের নফসকে কৃপণতা এবং লালচামি থেকে কি করো? বাঁচায় রাখো। যদি তোমরা তোমাদের নফসকে এই শোহ থেকে বাঁচাতে পারো তাহলে তোমরাই হবা কামিয়াবি, তোমরাই সফলতা অর্জন করলা, তোমরাই দুনিয়ার মধ্যে সফল কাম করলা। আর আল্লাহ নবী বলেন ইত্তাকু শোহ, হে আমার উম্মত তোমরা শোহ থেকে বেঁচে থাকো, কেননা ইতিপূর্বে তোমাদের আগে যে সমস্ত উম্মত, যে সমস্ত আদম সন্তান দুনিয়াতে এসেছিল তাদের ধ্বংসের মেন কারণই হচ্ছে শোহ। অধিকাংশ তোমাদের পূর্ববর্তী অধিকাংশ উম্মত ধ্বংস হয়েছে শোহের কারণে, অর্থাৎ অতি কৃপণতার কারণে এবং অতি লোভের কারণে। যাকাত আদায় করতো না, দান খয়রাত করতো না, আল্লাহ রাব্বুল আলামিনের মাল সম্পদ কী রাখতো? জুমায়া রাখতো, আদায় করতো না। কারণের কথা জানেন, তিনি যাকাত আদায় করতে বললে তিনি অস্বীকার করছিল। তো এইভাবে আগের উম্মত এই দা মানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে তারা বখিলে কৃপণতা করছে, তারা বখিলামি করছে, তারা সঠিকভাবে আল্লাহ তাআলার জন্য
হুকুম আদায় করে তারা ব্যয় করে নাই, আর দ্বিতীয়ত লোভ করছে, বেশি লোভ করছে, বেশি পাওয়ার জন্য আশা করছে, আর এই পাওয়ার জন্য তারা দুইটা কাজ করছে। আগের উম্মত এই একটা সিফতের কারণে ধ্বংস হয়ে গেছে বেশি, সেটা হচ্ছে কৃপণ ছিল আর লোভ বেশি ছিল, জাকাত আদায় করতো না, মানুষের হক আদায় করতো না, আবার দ্বিতীয়ত বেশি লোভ করতেছিল। আর এই দুটাকে বাস্তবায়ন করার জন্য তারা দুইটা কাজ করত। এক নম্বর, তারা রক্তপাত ঘটাইতো, রক্তপাত মানে সামান্য একটু সম্পদের জন্য তারা যাকে তাকে হত্যা করত, যাকে তাকে খুন করত। আত্মীয় মানত না, বাবা মানত না, মা মানত না, ছেলে মানত না, বা ভাই মানত না, কাউকে মানত না, সামান্য সম্পদের জন্য আগেকার মানুষেরা যাকে তাকে হত্যা করছে। হত্যা করাটাকে তারা এইরকম একটা সামান্য কিছু মনে করছে যে আমি সম্পদ পেলেই হলো বা আমি ধনী হলেই হলো, একে হত্যা করে হোক আর তাকে মেরে হোক যেভাবে হোক আমি ধনী হলেই হলো। দ্বিতীয়ত, তারা হারামকে ঘুরে ফিরে হালাল বানানোর চেষ্টা করছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদটাকে হারাম বানাইছে, যেই সম্পদটাকে তাদের জন্য হারাম করে দিছে, তারা সেটাকে ঘুরে ফিরে কী বানানোর চেষ্টা করছে, হালাল বানানোর চেষ্টা করছে। এই দুইটা কারণে তারা ধ্বংসের দিকে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। তাদের ভিতরে এক তো শোক ছিল, কৃপণতা ছিল, আর লোভ ছিল, আর এই দুইটাকে বাস্তবায়ন করার জন্য তারা দুইটা কাজ করছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সম্পদকে দখল করছে, আর দ্বিতীয়ত হারামকে ঘুরে ফিরে কী বানাইছে, হালাল করে নিছে, ঘুরে ফিরে নিজের জন্য হালাল করে নিছে, ঘুরে ফিরে হালাল করে তারা সম্পদটাকে, হারাম সম্পদকে হালাল করে নিয়ে নিজের জীবনের ভিতরে সম্পদকে বৃদ্ধি করার চিন্তায় তারা মগ্ন ছিল। এই জন্য উম্মত, তোমরা শোক থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের ভিতরে যদি শোক এসে যায় তাহলে তোমরাও পূর্ববর্তী উম্মতের মতো ধ্বংস হয়ে যাবা, আর কিয়ামতের আগে আমার উম্মতের ভিতর এই শোকটা বেড়ে যাবে, ব্যাপকতা লাভ করবে, সবার ভিতরে কৃপণতা আসবে, আর সবাই সম্পদের লোভ করবে, সবাই বেশি চাওয়া, বেশি আশা, সব কিছু মানুষের ভিতর বেশি থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শোক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই আমিন। কারণ এই সিফত থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরা কিয়ামতের আগে তো এটা আসবেই, কারণ আমরা যে আলামতগুলি শুনতেছি কিয়ামতের ইতিপূর্বে যা শুনছি সবগুলি বাস্তবায়ন হবে, এটা বিশ্বাস করতে হবে। আমার দ্বারা হোক আর অন্যের দ্বারা হোক, একজনের না একজনের দ্বারা এটা বাস্তবায়ন হবে, তবে আমার দ্বারা যেন না হয় এটার জন্য কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। অতএব আমি নিজেকে কৃপণতা থেকে বেঁচে রাখবো, নিজেকে লালচ এবং লোভ থেকে কি রাখবো, বেঁচে রাখবো, যাতে আমার দ্বারা অন্যের কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত, সবাই বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আল্লাহ নবী বলেন, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুনা আসআদুন নাস বিদ্দুনিয়া লুকা ইবনুল লুকা। আল্লাহ নবী বলে, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বংশমূর্খ, বংশ অনুযায়ী সে মূর্খ ছিল, বংশ অনুযায়ী সে কুমিনা ছিল, একবারে নিম্নমানের বংশ, বংশ কুমিনা, এই বংশ কুমিনা বংশগতভাবে মূর্খ, বংশগতভাবে নিম্ন শ্রেণীর মানুষ, বংশগতভাবে নিম্ন শ্রেণীর মানুষ, বংশগতভাবে মূর্খ এমন ব্যক্তি আসআদুন নাস, মানুষেরা তাকে দুনিয়ার দিক দিয়ে খুশনসিব মনে করবে, যে ই কামিয়াবি অর্জন করছে দুনিয়াতে, ই সফলতা অর্জন করছে দুনিয়াতে, ই সব থেকে ভালো আছে, যে বংশগত কুমিনা, বংশগত মূর্খ, কিন্তু মানুষ তাকে দুনিয়ার দিক দিয়ে যখন সে অনেক বড় লোক হয়ে যাবে, যখন তার অনেক সম্পদ হয়ে যাবে, যখন সে নেতা হয়ে যাবে, যখন সে চেয়ারম্যান হয়ে যাবে, যখন সে মেম্বার হয়ে যাবে, বা একটু টাকা পয়সা হবে, মানুষকে চা নাস্তা করানোর ক্ষমতা আসবে, বা মানুষকে খাওয়ানোর যোগ্যতা আসবে, তখন মানুষ তাকে মাথার উপর তুলে নাচবে, মাথার উপর কেড়ে নিবে, নিয়ে তাকে আনন্দ, তাকে সম্মান জানাবে, তাকে নিয়ে গর্ব করবে, যে না আমাদের এলাকায় একজন আছে। আল্লাহ নবী বলে, যখন এই অবস্থা আসবে যে দেখবা তোমাদের এলাকার মধ্যে বংশগতভাবে নিম্ন শ্রেণীর ব্যক্তি ছিল, বংশগতভাবে মূর্খ ছিল, বংশগতভাবে নিম্ন শ্রেণীর ব্যক্তি, কিন্তু আজকে অন্যায় অত্যাচারের মাধ্যমে সে আজকে কুটিপত হয়েছে, টাকার মালিক হয়েছে, হওয়ার কারণে সে মানুষের পিছনে টাকা খরচ করে,
আজকে মানুষ তার পিছনে দৌড়াবে এবং তাকে দুনিয়ার এই সম্মানের কারণে খুশনসিব মনে করবে, মানে ভাগ্যবান মনে করবে। কি মনে করবে? ভাগ্যবান মনে করবে। তো তখন মনে করবা কিয়ামত চলে আসছে, তখন মনে করবা কিয়ামত অতি নিকটে চলে আসছে। তাহলে এখন চিন্তা করে দেখেন, আমাদের সমাজে অনেক এলাকায় অনেক সমাজে এমনও ছিল যে গরুর দালাল বাপে করেছে কি, গরুর দালালি। গরুর দালালি কি ভালো পেশা? কি বলেন, গরুর দালালি ভালো পেশা? হ্যাঁ, গরুর দালালি তো ভালো পেশা না, গরুর দালালি একটা হারাম উপার্জনের পেশা। এই গরুর দালালি করতো বাপে, করতো গরুর দালালি। গরুর দালালি বংশগতভাবে একটা নিম্ন পেশা, যেটাকে মানুষ ছোটো দেখে, ছোটো মনে করে। কিন্তু যুগের পরিবর্তনে তাদের সন্তানরা হবে এমপি, তাদের সন্তানরা হবে মন্ত্রী, তাদের সন্তানরা হবে ম্যাজিস্ট্রেট, তাদের সন্তানরা হবে চেয়ারম্যান, তাদের সন্তানরা হবে মেম্বার। এটা আফসোসের কিছু না, এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আর মানুষ তাকে এমনভাবে সম্মান করবে, মনে হবে যে আজ থেকে 30-40-50 বছর আগে আমাদের এলাকার যত মানুষ আছে দুঃখী মানুষের সেবক ইনিই ছিল। কিন্তু মূলত তিনি আজ থেকে 20 বছর আগেও দুঃখী মানুষের সেবক ছিল না, তিনি একজন এলাকার সর্বনিম্ন শ্রেণীর মানুষ ছিল। কিন্তু আজকে টেকা হওয়ার কারণে মানুষ তার পিছনে ছুটতেছে। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে বাপে ছিল সুদখোর, বাপে ছিল চাঁদাবাজ, তাস খেলতো, জুয়া খেলতো, খেলে খেলে মানুষের সম্পদ লুটতারাজ করে আজকে সম্পদের পাহাড় করছে। আজকে তার সন্তানরা হবে মেম্বার, আজকে তার সন্তানরা হবে এমপি, আজকে তার সন্তানরা এলাকার মধ্যে নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে। অথচ বংশগতভাবে মূর্খ, লেখাপড়া জানে না, না নিজের সাইনটা শুদ্ধভাবে করতে পারে, এমন যোগ্যতাও নেই। কিন্তু টেকার গরমে তারা মনে করেন বিএ অনার্স মাস্টার্সের সার্টিফিকেট বানে চেয়ারম্যানের দাঁড়াবে, টেকার বলে তারা সার্টিফিকেট বানিয়ে এমপি চলে যাবে। আর মানুষ তারকে পিছনে ছুটবে আর মনে করবে, দেখ আমরা জিন্দগিতে কী করলাম, তারাই তো সুখে আছে, তারাই আজকে সফলতা অর্জন করছে, তারাই দুনিয়াতে ভালো আছে, তো তাদের পিছনেই মানুষ ছুটবে। তো আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে আজকের জামানায় এই সামাজিক পরিস্থিতির কথা বলে গেছেন যে আমার উম্মত, যখন তোমার সমাজে এমন ব্যক্তিরা তোমাদের নেতা হয়ে যাবে, তোমাদের সমাজের মধ্যে যখন দেখবে এমন ব্যক্তিদেরকে তোমাদের সমাজের লোকেরা সম্মান করবে, তাদের পিছনে ছুটবে, তাদের দুয়ারে যা ঘুর ঘুর করবে, যারা একসময় ছিল নিম্ন শ্রেণীর ব্যক্তি, যারা একসময় ছিল ফকন্নি, যারা একসময় ছিল মূর্খ, বংশগতভাবে মূর্খ, বংশগতভাবে ফকন্নি, তারা আজকে তোমাদের নেতা হবে। তো চিন্তা করে তখন ভাববা যে তোমরা এখন কিয়ামতের আলামতের উপর দিয়ে যাচ্ছ, এখন তোমরা শেষ জামানায় চলে আসছো, অতি নিকটে তোমাদের কিয়ামত চলে আসছে। তো আমি তো, আমার বয়স তো আর বেশি না, আপনাদের অনেক বয়স, অনেকে মুরব্বী আছেন, আপনারা ইতিহাস বা আশেপাশে অনেক এলাকার খবর জানেন, আমিও ততটা জানি না। তবে আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন, অত্র এলাকা থেকে শুরু করে অনেক এলাকায় এমন ব্যক্তিরা যারা নেতৃত্ব দিছে, তাদের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে তাদেরকে সমাজের কেউ দামি দিত না। হ্যাঁ, তাদেরকে সমাজের কেউ চিনত না, কোনো দাম দিত না। কিন্তু আজকে তাদের পায়ের নিচে যা মানুষকে কী করতে হয়, সালাম করতে হয়। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এসব মূর্খ নেতা, মূর্খ নেত্রী এবং মূর্খ জনগণের সেবক থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। মনে রাখবেন, নেতা যত বড়ই নেতা হোক, আর সমাজের যে দায়িত্ববান ব্যক্তি, সে যত বড় টেকাওয়ালা হোক না কেন, সে যদি জ্ঞানী না হয়, সে যদি জ্ঞানওয়ালা না হয়, বংশগতভাবে শ্রেষ্ঠাচার যদি তার ভিতরে না থাকে, তাহলে কখনো আদর সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। তারা মিনিটের মধ্যে পাল্টে যাবে, নিজেদের মতকে পাল্টাইবে যদি ব্যক্তিগতভাবে তারা শিক্ষিত না হয়, সামাজিকভাবে এবং বংশগতভাবে তারা যদি ভদ্র না হয়, তাহলে সেকেন্ডের মধ্যে তারা মতকে পাল্টাবে। কখনো ঘোড়ার গাড়িতে চলবে, কখনো গরুর গাড়িতে চলবে, কখনো আবার হাতির পিঠে চলবে, চড়ে আপনাদের সামনে উপস্থিত হবে। এই জন্য সাবধান, নেতা বানাতে যদি হয়, সামাজিকভাবে যদি কাউকে সম্মানিত বানাতে হয়, তাহলে অবশ্যই সম্মানী ব্যক্তি এবং সম্মানী, এ আপনাদের সমাজের মধ্যে সম্মানী, তাকে আপনারা নেতা বানাবেন। কিন্তু আমাদের খাসলত তো ভালো না। কেউ যদি বলে যে ভাই
আমি মিম্বরে দাঁড়াতে চাচ্ছি আপনাদের সমাজ থেকে, আপনারা আমাদেরকে হেল্প করবেন, আমার তো টাকা পয়সা নাই। কিন্তু জানে তিনি একজন সম্মানী ব্যক্তি, তিনি জ্ঞানী ব্যক্তি, তিনার এলেম আছে, তিনার জ্ঞান আছে, বংশগতভাবে তারা আদবওয়ালা, বংশগতভাবে তারা সম্মানিত ব্যক্তি ছিল আমাদের সমাজে। কিন্তু আজকে টাকা পয়সা নাই, ঠিক আছে, কিন্তু সমাজের ব্যক্তিরা যদি বলে ঠিক আছে আপনি মিম্বরে দাঁড়ান, পোস্টারের খরচ আমরা দেব, হ্যাঁ ইলেকশনের মাইকিং খরচ আমরা করব, আপনি দাঁড়ান, তাহলে দেখবেন সমাজ পাল্টে যাবে। কিন্তু যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা ইলেকশনে দাঁড়াতে ভয় পায়, কেন? কারণ তার কাছে 10 লাখ টাকা নেই যা আপনাকে প্রতিদিন পোলা খেলাতে পারবে, আপনাকে প্রতিদিন চা খাওয়াতে পারবে, বাড়ি বাড়ি জায়দা শাড়ি নুঙ্গি দিতে পারবে, বাড়ি বাড়ি জায়দা 500 টাকা 1000 টাকা করে দিবে, এই টাকা তার নেয়। কারণ তার সংসারই চলে না, কিন্তু তার যোগ্যতা আছে, সমাজ চালানোর ক্ষমতা আছে, সমাজের মানুষের মানুষ তাকে সম্মান করে, কিন্তু টাকা না থাকার কারণে তিনি সাহস পাচ্ছে না। এই জন্য মূর্খরা জুড়ে আসে বসছে, যারা 10 বছর 20 বছর আপনার সমাজের মধ্যে রাজত্ব করে সুদ ঘুষ অন্যায় ব্যবচার করে টাকার পাহাড় গড়ে নিছে, তারা আজকে আপনার সমাজে উঠে মেম্বর চেয়ারম্যানের উপরে দাঁড়াইতেছে, ভোটে দাঁড়াইতেছে। আর মানুষ তাদের 1 বেলা 2 বেলা খিচুড়ি আর পোলা আর 500 টাকার লোভে তাদের উপরেই সিল মারতেছে। মানে এইরকম খারাপ লোককে সমাজের নেতা বানাইতেছে কারা? আমরাই তো। বানানোর পরে আবার নিজেরা আফসোস করতে যে হাই আজকে আমাদের সমাজের এই অবনতি কেন, আজকে আমাদের সমাজের এই ক্ষতি কেন, আজকে আমাদের সমাজের এই অবনতি কেন? আরে ভাই, সমাজের এই অবনতি তো আমরাই করলাম, কারণ নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরাই ভুল করছি, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরাই সুদখোরকে বেছে নিয়েছি, তো আমার সমাজে সুদ বাড়বে না তো কী বাড়বে? নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা দুর্নীতিবাজকে বেছে নিয়েছি, তো আমার সমাজে দুর্নীতি বাড়বে না তো কোন সমাজে বাড়বে? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের আমরা যদি সচেতন হই, আমরা যদি জ্ঞানী গুণী এবং যোগ্য ব্যক্তিকে টাকা পয়সা না থাকুক আমরা সমাজের পক্ষ থেকে যদি তাকে হেল্প করি, আমরা বলবো যে আমরা চা খাওয়ার দরকার নেই, খিচুড়ি খাওয়ার দরকার নেই, টাকা দেওয়ারও দরকার নেই, সামান্য মাইকিং আর পোস্টার মারো আমরা তোমাকেই ভোট দেবো, তারা অসম্ভবের কিছু আছে এটা? কোনো অসম্ভবের কিছু নাই। কিন্তু মানুষের ভিতরে যে আমানতের উঠে যাবে, আগেই বলে দিছি, আপনাকে মসজিদে এসে বলবে ঠিক আছে ভাই আপনাকেই ভোট দেবো, কিন্তু রাতের বেলায় ওর মত পাল্টে যাবে, 500 টাকা পেয়ে মত খেয়ে যাবে, পাল্টে যাবে, পরের দিন ঠিক আর একজনে ভোট দেবে। এই বেচারা চিন্তা করে খোঁজ নিয়ে দেখলো যে আমার হাতে 1000 ভোট, কিন্তু ভোট গুণানোর পর দেখে যে 100 ভোট, মাথা ঠিক থাকে? ভোটের আগে গণনা করে দেখে ওয়াদা করছে ভাই আপনাকে ছাড়া কাউকে ভোট দেবো না, আপনার মতো মানুষ হয়, আপনি আমার এলাকার লোক, আপনার সাথে আমি ঘুরছি ফিরছি খাইছি, আপনাকে ছাড়া কাউকে ভোট দেবো না। এই বেচারা হিসাব করে দেখে কমপক্ষে 1000 ভোট তার এমনি আছে, কিন্তু ভোট গণনার পর দেখে কয়টা? 100টা ভোট, বাকি 900টাই নাই। তাহলে বাকি 900টা কারা? যারা ওয়াদা করছিল তারাই তো। তাহলে মানুষ কি শুধু নেতা খারাপ না, আমরাও খারাপ, আমরাও খারাপ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এসব খারাপ নেতা মূর্খ নেতা থেকে হেফাজত করুক। আল্লাহ নবী বলেন, আন আবি উমাইয়াতাল জুমহাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইসরাতিস সাআ আইয়ালতামিসাল ইলমা ইনদাল আসাগির। হযরত আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত হচ্ছে যে মানুষেরা মূর্খ থেকে জ্ঞান অর্জন করবে, যে লোকেরা কিয়ামতের আগে সেজ্জামার আগে জ্ঞানীদের কাছে যাবে না, যারা মূলত এই বিষয়ে জ্ঞান অর্জন করছে, এই বিষয়ে ডক্টরেট অর্জন করছে, এই বিষয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করছে, মানুষ তার কাছে যাবে না, মানুষ যাবে মূর্খের কাছে, মূর্খের কাছে জ্ঞান অর্জন করতে যাবে, মূর্খের কাছে মাসলা নিতে যাবে, মূর্খের কাছে ফতুয়া নিতে যাবে, মূর্খের কাছে হাদিসের ব্যাখ্যা জানতে যাবে, মূর্খের কাছে কোরআনের তাফসির জানতে যাবে, মূর্খের কাছে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাবে মূর্খের কাছে। তো তখন বুঝবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে, মানুষ জ্ঞানীর কাছে যাবে না, যাবে কার কাছে? মূর্খের কাছে। এলেমের সংজ্ঞা কী সেটাও সে জানে না, কিছু বাংলা বই পড়ছে, কিছু ইতিহাস ইসলামিক ইতিহাস পড়ছে বাংলাতে, কোরআনের কিছু আয়াত মুখস্থ করছে, হাদিস থেকে কিছু হাদিস মুখস্থ করে একটু দুই এক জায়গায় বয়ান দিছে, মনে করছে সে অনেক বড় আলেম হাইস, এখন তার কাছে মাসলা দিতে যাচ্ছে, যে আদে এখন মাসলা দিছে, মাসলা দেওয়ার পরে বাড়িতে এসে সংসারও করতেছে, কিছুদিন পরে আসল মাসলা জানে দেখে এতদিন যে সংসার করছে সবগুলো কী ছিল? জেনা। সবগুলো কী ছিল? জেনা। তো মানুষ সঠিক জ্ঞানীদের কাছে মাসলা নিতে যাবে না, যাবে মূর্খদের কাছে, মূর্খদেরকে আলিম বানাবে, মূর্খদেরকে সমাজের বড় মুফতি মুহাদ্দিস বানাবে মূর্খদেরকে।
তো আমরা সেই সমাজে চলে আসছি। এখন সবাই আলিম, আলিমের অভাব নেই, এখন সবাই মুফতি, মুফতি কী জিনিস সেটাও জানে না। আমার লিস্টিতেও অনেকে আছে যে মুফতি কী জিনিস সেটাও জানে না, জীবনে মুফতিলে তো পড়ালেখা করে নেই, কিন্তু এখন বয়ানের খাতিরে বক্তা হয়েছে যে এই জন্য বক্তার খাতিরে নামের আগে কী লাগায়, মুফতি, মুফতি লাগাচ্ছে, অথচ মুফতির মুহ চিনে না, মুফতি কী জিনিস এটা নিজেও বোঝে না, মুফতির অর্থ কী সেটাও জানবে না, কিন্তু সে এখন কি মুফতি। মুফতি মানে কি? মুফতি মানে যে ইসলামের কঠিন বিষয়ে সমাধান দিবে, যে সমাধান সাধারণ মানুষ এবং সাধারণ আলিম দিতে পারবে না, সেই সমাধান মুফতিয়ে গবেষণা করে দিবে, তাকে বলে ইসলামিক মুফতি, যেটাকে বলে ফতোয়া। ইসলামের সর্বোচ্চ রায় হচ্ছে ফতোয়া। যদি কোনো মুফতি কোনো বিষয়ে ফতোয়া দেয় তো সমস্ত মুসলমানের সেই ফতোয়া মানা ফরজ। তো মুফতি হচ্ছে সে, তা এখন যে এলেমি অর্জন করে নাই, জীবনে কোরআনের কী জিনিস সেটা পড়ালেখা করে নাই, সিয়াসিত্তার হাদিস কী জিনিস কোনোদিন পড়ে নাই, ফতোয়ায় স্বামী কী জিনিস চোখেও দেখে নাই, বা ইমাম কয়জন আছে সেটার নামও সে জীবনে বলতে পারবে না, কিন্তু পোস্টারে কী লেখে, মুফতি। এখন জনসাধারণ বলতেছে বাবু মুফতি তো, এখন এসে ফতোয়া দিয়ে গেছে এটা তো মানাই লাগবে, কিন্তু আদৌ তো সেই ফতোয়া কোরআন হাদিসে নাই। সমাজে এই রকম চলে আসছে বর্তমান, এখন এমন হয়ে গেছে যে একটু সুর আছে, একটু কথা বলার লেহেন আছে, মধুসুরে গজল গায়, মধুসুরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তো বক্তা হয়েছে, টাইটেল টাইটেল সব হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, খ্যাতিমান তরুণ, উদয়মান তরুণ, বিখ্যাত, বিশ্ববিখ্যাত এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। খ্যাতি কী জিনিস এটাও বোঝো না, আন্তর্জাতিক খ্যাতি মানে যে বিশ্ব পরিচিত, একে তো গ্রামের মানুষই ছিল না, দাওয়াত দেওয়ার পরে চিন্তা করতেছে ভাই কাকে দাওয়াত দিয়েছে, প্রধান বক্তাকে কয়ে দে উমুক, আজকাই নাম শুনলাম ভারে কে, অথচ পোস্টারে কী লেখা আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে যাকে বিশ্ববাসী চিনে, একে তো এলাকার মানুষই চেনে না, তাহলে এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কীভাবে হলো। তো এদেরকে জাহেলদেরকে এই পবিত্র মিম্বারে তুলে এই খ্যাতিমান, উদয়মান, কুকিল কণ্ঠ এইরকম ব্যানে ব্যানে মুফতি মুহাদ্দিস নাম লেখে লেখে স্টেজের উপর তুলে দিল, সে হাদিসের ব্যাখ্যা বোঝে না, কোরআনের ব্যাখ্যা বোঝে না, মাসালার ব্যাখ্যা বোঝে না, মন যা চাইলো একটা বক্তব্য দিয়ে এখান থেকে চলে গেল ঠিকই, আর বাকি দশ বছর আসবে না, কিন্তু গ্রামের ভিতর মসজিদের ইমাম সাহেব একটা একজন আছে, সে প্রকৃতপক্ষে একজন আলেম, সে বলতেছে ভাই এই এই কথাটা ঠিক না, কিন্তু উনি বলতেছে হ্যাঁ 50,000 টাকা দিয়ে এই বছর বক্তাকে নিয়ে আনো, বিশ্ববিখ্যাত খ্যাতি সম্পন্ন বক্তা আসে ওয়াজ করে গেল এটা ঠিক, আর তুমি দুই আমার মসজিদের একটা ফুসকা ইমাম তুমি করছো এটা ঠিক লয়, সেটা হলো ইমামের চাকরি বাদ, আর এক ইমাম লাগবে, ইমাম হবে না, কিন্তু ই তো জানে না, ওই তো সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে তো চলে গেছে, ওই আর 10 বছরে দেখা করবে না, সমস্যা তো এলাকায় বেজে গেছে। এখন যে সঠিক জ্ঞান অর্জন করে পড়ালেখা করে আসছে সে বলতেছে এটা ঠিক না, কিন্তু উই তো মিশে একটা ফতোয়া মেরে দিয়ে চলে গেছে, এখন তো মানুষ মনে করছে 50,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসছি, বিশ্ববিখ্যাত খ্যাতি সম্পন্ন বক্তা, ওনার কথা ঠিক হবে না, আপনার কথা ঠিক হবে। তো আমরা সেই জাতিতে রূপান্তরিত হচ্ছি দিন দিন, আমরা জ্ঞানীদের কাছে আর পছন্দ করি না জ্ঞান শিখতে, জ্ঞানীদের কাছে আর কোনো কিছু জানতে পছন্দ করি না, আমরা মূর্খের কাছে ছুটে যাই, মূর্খকে আমরা ইমাম বানাই, মূর্খকে আমরা নেতা বানাচ্ছি, হিজবুত তাওহীদের নেতা ইমাম বেলহনি, অথচ কোরআন শরীফ বিশুদ্ধ না, হাদিস বলতে বললে এক লাইনে মানে 100, হাদিস কী জিনিস তো বুঝেই না, কোরআন কী জিনিস বোঝে না, উনি সাজা আসছে ইমাম, উনি বেলে দুনিয়াতে নতুন ইসলামকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, আবার সেখানে কিছু নারী পুরুষ ওনাকে ইমাম বানিয়ে নিছে, ইমাম মানে কি উনিও বোঝে না, ইমাম একজন নেতা, তো সেই নেতার যোগ্যতা তো থাকতে হবে, তো আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে এটাই বলে গেছে যে শেষ জামানায় মানুষেরা মূর্খদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে, জ্ঞানীর কাছে আর যাবে না, জ্ঞানীদেরকে মূল্যায়ন করবে না, মূর্খদেরকে মূল্যায়ন করবে, তখন মনে করবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আশরাতিস সাআ আই আমুর রাজুলু ফিল মসজিদ লা ইউসাল্লি ফিহি রাকাতাইনি, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন যে কিয়ামতের আলামতের মধ্যে থেকে এটাও একটা আলামত,
যে শেষ জামানার মানুষ মসজিদের সামনে দিয়ে যাবে, মাইকে আজান হবে, ওযু করবে, মসজিদে কথা হবে, নামাজের সময় হবে, অথচ মসজিদের সামনে দিয়ে যাবে কিন্তু দুই রাকাত নামাজ পড়ার সময় তার হবে না, কিন্তু দুই রাকাত নামাজ পড়ার সময় তার হবে না, অথচ সে মসজিদের সামনে দিয়ে যাবে। ইমাম মুয়াজ্জিন ইকামত দিবে, নামাজ কাতারে কাতারবদ্ধ হচ্ছে, নামাজ শুরু হবে, সে মসজিদের পাশ দিয়ে যাবে কিন্তু মসজিদের ভিতর ঢুকে দুই রাকাত নামাজ পড়ার ক্ষমতা তার থাকবে না। মসজিদের পাশ দিয়ে যাবে কিন্তু মসজিদে ঢুকে একটু দোয়া দরুদ পড়ার তার মন মানসিকতা থাকবে না। সে এক ঘন্টা, দুই ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা চার স্টলে বসে বেহুদা অনর্থক কথাবার্তায় মগ্ন থাকবে কিন্তু মসজিদে পাঁচ মিনিট বসে জিকির আজগার করবে, এই বিবেক আর এই মস্তিষ্ক, এই মন মানসিকতা তার থাকবে না। তো আল্লাহর নবী আজ থেকে ১৪০০ বছর আগে এই জামানার কথা বলে গেছে যে শেষ জামানায় যখন দেখবা তোমার আমার উম্মতের মধ্যে এমন পর্যায়ে এসে যাবে যে মসজিদের পাশ দিয়ে যাবে, মসজিদে নামাজ শুরু হবে, আজান দিবে, মুয়াজ্জিন একামত দিবে, মসজিদে দিনের কথাবার্তা হবে বা দিনই মজলিস হবে, যেটাই হোক না কেন মসজিদে পাশে যাবে কিন্তু পাঁচ মিনিটের জন্য দুই রাকাত নামাজ পড়ার জন্য অথবা পাঁচ মিনিটের জন্য বসে থেকে জিকির আজগার বা দিনই কথাবার্তা শোনার সময় এসে বের করতে পারবে না। একটু চিন্তা করে দেখেন এই সময়ে আমরা আসছি কি না, কত মুসলমান নামাজের সময় দিয়ে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে না। আচ্ছা সে না হয় পাঁচ মিনিট পর বাজারে যাবে, তার তো বড় ক্ষতি হবে না, কিন্তু সে যদি মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়তো তাহলে কি তার জীবন থেকে অনেক সময় পার হয়ে যেত, নষ্ট হয়ে যেত, হতো না। এখন পাঁচ পনেরো মিনিট বিশ মিনিট বয়ান শোনার জন্য, দিনের কথা শোনার জন্য মানুষকে দাওয়াত দিয়ে আসলেও আর মানুষ আসে না। যদি বলা হয় বয়ানের পরে খিচুড়ি আছে তাহলে আবার সবাই আসবে, পোলা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তোবারক আছে, তাহলে সবাই আসবে। এই জন্য আবার পোস্টারে লিখে দেয় যে বয়ান শেষে মাহফিল শেষে তোবারকের ব্যবস্থা আছে। এই জন্য চিন্তা করতেছে যে এগারোটার পর গেলেই হবে, হ্যাঁ ওয়াজের মানে মুনাজাতের আগে যায় শুধু তোবারকটা পেলে হবে, ওয়াজ শোনার জন্য যাবে না। তো আমরা সেই পরিস্থিতিতে চলে আসছি যে আমরা এমন এক জামানায় আসছি, এমনিতে তো এই জামানায় সব মসজিদ তালা, আগের জামানায় সব মসজিদ ছিল কি খোলা, যার যখন মন চাইতো মসজিদে যাইতো, ইবাদত করতো, নামাজ পড়তো, জিকির করতো, এখন সব মসজিদ বন্ধ থাকে, ২৪ ঘন্টা মসজিদ বন্ধ, মসজিদের ভিতর ঢুকে যেহেতু পাঁচ মিনিট জিকির আজগার করবে সেই সুযোগও এখন বর্তমান যুগে নেই। এখন আবার মানুষকে বললে কি বলবে, তো বলবে যে নামাজ পড়ার জন্য তো মন চায় কিন্তু মসজিদ তো তালা থাকে, এই জন্য বারিন্দা খোলা রাখতে হবে, মসজিদের বারিন্দা কী থাকতে হবে, খোলা রাখতে হবে। যাই হোক, দিনের বেলায় রাতের বেলায় তালা দিতে হবে, দিনের বেলায় মানুষ যেন একটু ইবাদত বন্দি করার সুযোগ পায়, না হলে আমাদেরকেও তো জবাব দিয়ে করতে হবে। তো আমাদের এই জামানায় তো এমনিতে মসজিদ ২৪ ঘন্টা তালা, তার মধ্যে আবার মানুষের এই পরিস্থিতি যদি হয় তাহলে মসজিদের ভিতরে কীভাবে ঢুকবে মানুষ? মানুষ তো মসজিদে আসতে এখন মানুষ যেখানে বদ্দিন সেই দিকে যাচ্ছে, যেখানে একটু আনন্দ পাচ্ছে সেই দিকে যাচ্ছে, মানুষ মাজারমুখী হচ্ছে, মাজারে সময় কাটাচ্ছে রাতকে রাত, মাজারে সামান্য খিচুড়ি পোলার জন্য মাসকে মাস মাজারে সময় কাটাচ্ছে, মাস দিনকে দিন মাজারে সময় কাটাচ্ছে, অথচ মাজার কি, মাজারে কি আছে, মাজারে দুই রাকাত নামাজ পড়লে কি মসজিদের থেকে বেশি নাকি হবে? হ্যাঁ, তো মাজারে দিন কাটাইতেছে, মাজারে রাত কাটাইতেছে, মাজারে মাস কাটাইতেছে, কিন্তু ওই একই মানুষ মসজিদে পাঁচ মিনিট বসতে বললে বসে না, নামাজ শেষ হুর হুরকে বের হয় কি, তার কারণ কলব পুড়ে গেছে, মসজিদে ভালো লাগে না ওকে, ওখানে ভালো লাগে, ওখানে তবলা বাজতেছে, গান বাজতেছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে, নাচ হচ্ছে, মাঝে মাঝে হকো হকো জিকির হচ্ছে, সব কিছু হচ্ছে, ওখানে ভালো লাগতেছে কিন্তু এখানে ভালো লাগতেছে না। এদের শান্তির জায়গা আল্লাহ রব্বুল আলমিন বলে নাই মাজার শান্তির জায়গা, আল্লাহ রব্বুল আলমিন বলে নাই বুজুর্গদের কবরে শান্তির জায়গা, আল্লাহ রব্বুল আলমিন কোথাও বলে নাই শান্তির জায়গা। দুইটা জায়গার কথা উল্লেখ করছে হাদিসের মধ্যে, আল্লাহ নবী বলে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার, আর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা মসজিদ। এছাড়া আর কোনো বাক্য আছে, আর কেউ বাক্য বাড়াইতে পারবে, পারবে না যে পৃথিবীর তিন নম্বর শ্রেষ্ঠ জায়গা মাজার বলতে পারবে না, বা বুজুর্গদের কবরের জায়গা বলতে পারবে না। আল্লাহ নবী বলেই দিছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব থেকে শ্রেষ্ঠ উত্তম এবং প্রিয় জায়গা হচ্ছে কি মসজিদ, আর ও আবগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবথেকে নিকৃষ্ট এবং সবথেকে অপছন্দের জায়গা হচ্ছে কি বাজার। এই দুইটা বাক্য, একটা শ্রেষ্ঠ আর একটা নিকৃষ্ট, মাঝখানে আর কিছু নাই, হয় আপনাকে মসজিদে সময় কাটাতে হবে না হয় শয়তানের বাজারে সময় কাটাতে হবে। তো মাজার তো এখন বাজারের থেকেও নিকৃষ্ট,
মাজারে কি হয়, চুরি ফিতা বেচা হয়, পোলা বেচা হয়, গান বাদ্য হয়, মানুষ কেনাকাটা করতেছে, মেয়ে যাচ্ছে, ছেলে যাচ্ছে, মারামারি হাঙ্গাম, এটাই তো মাজার। সারাক্ষণ হই হুল্লোর গান বাদ্য, ওটাই তো মাজার। তো মাজার শ্রেষ্ঠ জায়গা নয়, মাজার হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা। অতএব কিয়ামতের আলামত থেকে বাঁচার চেষ্টা করেন, মসজিদে সময় দেন। কিয়ামতের আগে আল্লাহর নবী বলে সেজ্জামানের লোকেরা মসজিদের পাশ দিয়ে যাবে কিন্তু দুই রাকাত নামাজ পড়ার সময় পাবে না, কিন্তু মাজারের সামনে দিয়ে যখন যাবে তখন মাজারের ভিতর যা সেজদা দেবে, সুমা খাবে, ওখানে আবার টেকা দিবে, মোমবাতি জ্বালাবে। কিন্তু মসজিদে পাঁচ টেকা দেওয়ার ক্ষমতা তার হয় না, কিন্তু মাজারে গরু দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخضبون في آخر الزمان السواد كحواسل الحمام لا يريحون رائحة الجنة. আল্লাহর নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন কিছু লোকেরা আসবে যারা কবুতরের সিনা, কবুতরের বুক আছে না, কবুতরের বুক কালো কিশকিশে, হ্যাঁ না, ওই কবুতরের সিনার কালোর কিশকিশার মতো তাদের মাথার চুল দাড়িকে কালো করবে, খেজাব করবে, খেজাব দিবে, কালো রং ব্যবহার করবে। কইতেছে এরা লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা তো জান্নাতে যাবেই না, জান্নাতে সুঘ্রাণ তারা কোনোদিনও পাবে না। তা কিয়ামতের আগে এটা একটা কিয়ামতের আলামত, যে যাদের আমাদের মাথার চুল বা দাড়ি প্যাকে যাবে যদি কালো হিজাব করি তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত হবেন, কালো রং ব্যবহার করা যাবে না, শরীয়ত সম্মত রং ব্যবহার করতে হবে। সেটা কি হয়, মেহেদি দিতে হবে, না হলে জাফরান আছে লাল রং যেগুলি, জাফরান আছে, জাফরান ব্যবহার করতে হবে, না হলে মেহেদি দিতে হবে। দিলে আল্লাহ নবী বলে এটাই তোমার বৃদ্ধ বাধ্য, মানে বৃদ্ধ অবস্থার তোমার সৌন্দর্যটাকে বৃদ্ধি করবে। কিন্তু তুমি যদি কালো হিজাব ব্যবহার করো, কালো রং ব্যবহার করো, দাড়ি এবং চুলে যদি কালো রং দাও, তাহলে তুমি যত জান্নাতে যাবাই না, জান্নাতের খুশবু তুমি পাবা না। এটা কিয়ামতের আলামত, আল্লাহ নবী আজ থেকে 1400 বছর আগে বলে গেছে। এই জন্য আমাদের যাদের চুল এবং দাড়ি প্যাকে গেছে তারা খবরদার এই হাদিসের অন্তর্ভুক্ত হবেন না, কালো রং কালো হিজাব ব্যবহার করবেন না, প্যাল এরকম রেখে দেন। আল্লাহ নবী বলে যার একটাকে চুল প্যাকবে তার একটাকে গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং একটাকে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন, একটাকে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, বৃদ্ধি করবেন। যদি মন চায় যে আপনার দাড়িকে আপনি একটু সৌন্দর্য করবেন তাহলে মেহেদি লাগাবেন, তারপরে জাফরান রং পাওয়া যায় এই জাফরান দিবেন, লাল ধরনের যেগুলি খেজা পাওয়া যায় সেগুলি ব্যবহার করবেন, আপনার সৌন্দর্যটাকে আরও ফুটে উঠবে। কিন্তু খবরদার কালো হিজাব কালো রং মাথার চুল এবং দাড়িতে ব্যবহার করবেন না, শরীয়ত সম্মতভাবে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এই ব্যাপারে যদি কোনো হাদিসও থাকে তাহলে এই রাবি দুর্বল, এটা সমস্ত ওলামা একরামের নিকটে একবারে সিদ্ধান্ত মতো মত হচ্ছে এটা নাজায়েজ এবং হারাম। আল্লাহ নবী পরিষ্কার হাদিস বলে দিলেন সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের কেউ পাবে না, ঘ্রাণ পাবে না। তাহলে আমরা কেউ করব, কেউ করব না, মাথা চুলেও কালো রং দেব না, দাড়িতেও কালো রং ব্যবহার করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে সমস্ত হাদিস কোরআন শুনি নিজেদের সংশোধনের জন্য নিজে সেগুলিকে আমল করার চেষ্টা করব, এবং আত্মীয় স্বজন পাড়াপড়শি বিবি বাচ্চাদেরকে সেগুলির উপর আমল করার জন্য উৎসাহিত করব, তাহলে অবশ্যই আমরা কিয়ামতের সমস্ত ফেতনা এবং ফাসাদ থেকে নিজেকে হেফাজত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।